আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি 2022 সালে, আমি গ্রিন কার্ড হোল্ডার। 2024 জানুয়ারিতে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তো তারা ইমেল দিয়েছিল যে ইন্টারভিউ ডেট করে তারা ইমেল ফার্দার ইমেল দেবে, তারপরে আর কোনো কিছু তারা জানায়নি। এখন কি আমার কিছু করার আছে এক্ষেত্রে? 2024 সালের ফেব্রুয়ারিতে আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করছিলাম, আপনার 3 বছরের বাচ্চা। তো আমার ওয়াইফ আপনার এপ্রিলে ইন্টারভিউ দিয়ে দিচ্ছে আপনার, কিন্তু বাচ্চার বয়স 3 বছর। এখন অ্যাপ্রুভালটা পাইতে কতদিন লাগতে পারে? আমার আম্মু 2017 সালে আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছিল, তখন তিনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। তো তারপরে কোভিড অনেক কিছু এবং অ্যাড্রেস চেঞ্জও হয়েছে, এরপর থেকে আর কি আসলে কোনো রেসপন্স বা কোনো কিছু লেটার মিসিং আমরা কোনো কিছু পাইনি। আমার খালা ইউএস সিটিজেন, এখন আমি একজন অ্যাসাইলাম প্রার্থী। তো আমি যদি আমার খালার জন্য, আমার মায়ের জন্য আমার খালার মাধ্যমে অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাসাইলামে কোনো প্রবলেম হবে কিনা? আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি 2022 সালে, আমি গ্রিন কার্ড হোল্ডার। 2024 জানুয়ারিতে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তো তারা ইমেল দিয়েছিল যে ইন্টারভিউ ডেট করে তারা ইমেল ফার্দার ইমেল দেবে, তারপরে আর কোনো কিছু তারা জানায়নি। এখন কি আমার কিছু করার আছে এক্ষেত্রে? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে সিটিজেন নিয়ে। সিটিজেন আমার এক বোন অ্যাপ্লাই করেছে সিটিজেনে, কিন্তু ওর একটা শপলিফটিং এর একটা কেস আছে, তো ওইটা ও ওইখানে। হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত কেটে গেছে। তো যে প্রশ্নটি, হ্যালো, যেটা প্রথম প্রশ্ন ছিল সেটার আমরা উত্তর দিচ্ছি, অ্যাটর্নি মাহফুজ রহমান। ঠিক আছে, আমি পরবর্তী প্রশ্ন চেষ্টা করব ধারণা দেওয়ার জন্য। প্রথমে উনি যেটা করেছে, উনি গ্রিন কার্ড ধারী এবং উনি হাজবেন্ডের জন্য আবেদন করেছে 2022 সালে, উনি আবেদন করেছে। সেই ক্ষেত্রে এতদিনে হয়তো বা ওনার ইন্টারভিউ চলে আসার কথা, বাট স্টিল উনি বলছেন যে ডিকিউ হয়ে গিয়েছে, তবে যে কোনো সময় উনি ইন্টারভিউ পেতে পারে। যেটা এখন যেটা আপনার এই F2A ক্যাটাগরি যে এটা, কিন্তু এখন এটা প্রায়োরিটির মধ্যে আছে 22 সালে যেটা উনি করেছে। আর যেটা উনি যেটা বলেছে যে ওই আরেকটি যে ওনার সিস্টারের ক্ষেত্রে সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে, সেটি হচ্ছে শপলিফটিং, এখানে ক্রাইমের বিষয়ে চলে আসে। আপনি যদি কেউ যদি সিটিজেন হতে চায়, তার যদি পূর্ববর্তী 5 বছরের মধ্যে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে কিন্তু সিটিজেনশিপ পেতে অবস্টাকল হতে পারে। কারণ সেক্ষেত্রে যে গুড মোরাল ক্যারেক্টার, সেটার ক্ষেত্রে কিন্তু একটা আপনার বার ইম্পোজ হতে পারে সেখানে। তো সেখানে যদি এই শপলিফটিংয়ে যদি অপরাধটা যদি 5 বছর আগে হয়, দ্যান ইট ইজ ফাইন। আর যদি 5 বছরের মধ্যে হয়, এটা যদি স্টিল উনি যদি কনভিক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে ওনার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে অথবা এডিশনাল কিছু প্রুফ দেওয়া লাগতে পারে। 2024 সালের ফেব্রুয়ারিতে আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করছিলাম, আপনার 3 বছরের বাচ্চা। তো আমার ওয়াইফ আপনার এপ্রিলে ইন্টারভিউ দিয়ে দিচ্ছে আপনার, কিন্তু বাচ্চার বয়স 3 বছর। এখন অ্যাপ্রুভালটা পাইতে কতদিন লাগতে পারে আমার বাচ্চা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যদি সিটিজেন হয়ে থাকে, সাধারণত আপনার 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। আর উনি যদি গ্রিন কার্ড জারি হয়, তাহলে হয়তো আরও বেশি সময় লাগতে পারে, 1-1.5 বছরের মতো লাগে বোধ হয়। অনেক ধন্যবাদ জনাব কাউন্সিলর সাহেব, যেহেতু আপনি শুধু সময়ের ব্যাপারটাই জানতে চেয়েছেন, মোটামুটি ব্যাপার বলে দিলাম যে যদি আপনি সিটিজেন হয় 6-7 মাস, আর যদি গ্রিন কার্ডে হয়ে থাকেন আপনি, তাহলে একটু বেশি সময় লাগবে। আপনার টেলিফোনের জন্য অনেক ধন্যবাদ। আমার আম্মু 2017 সালে আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছিল, তখন তিনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। তো তারপরে কোভিড অনেক কিছু এবং অ্যাড্রেস চেঞ্জও হয়েছে, এরপর থেকে আর কি আসলে কোনো রেসপন্স বা কোনো কিছু লেটার মিসিং আমরা কোনো কিছু পাইনি। তো আমরা এখন ট্রাই করছি, লাস্ট টাইম ট্রাই করেছিলাম USCIS এর সাথে কানেক্ট করার জন্য, কিন্তু রিসিট নাম্বার ছাড়া কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না, এবং এটা অলমোস্ট 7 বছর হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে কি করতে পারি? আপনার আম্মুকে এর মধ্যে কি এখন আমার আম্মু সিটিজেন হয়ে গেছে? জি জি, এখন আমার আম্মু সিটিজেন হয়ে গেছেন এই বছর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজ। না, উনি যে বলে কিছু পাইনি। হ্যাঁ, কিছু পাইনি, কিন্তু যদি 17 সালে আবেদন করে থাকে, অবভিয়াসলি একটা রিসিভ নোটিস পাওয়ার কথা USCIS থেকে। তো সেক্ষেত্রে উনি যদি ওটা নাও পায়,
উনি যদি চেক দিয়ে থাকে ব্যাংক থেকে, সেই বয়ের চেকটা যদি উনি নিতে পারে, চেকের পিছনেও কিন্তু রিসিপ্ট নোটিশ থাকে। আচ্ছা, আর ইউএসসিআইসি ফোন করলে নাম, ডেট অফ বার্থ ইনফরমেশন দিলে তারাও কিন্তু এই রিসিপ্ট নম্বর প্রোভাইড করে থাকে, রিসিপ্ট নাম্বার। আর সেটিও যদি না পায় তাহলে লোকাল অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে ওনাদেরকে। আমার খালা ইউএস সিটিজেন, এখন আমি একজন অ্যাসাইলাম প্রার্থী, তো আমি যদি আমার খালার জন্য, আমার মায়ের জন্য আমার খালার মাধ্যমে অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাসাইলামে কোনো প্রবলেম হবে কিনা, আর আমার কি কি ডকুমেন্ট লাগতে পারে আমার মায়ের যদি অ্যাপ্লাই করি আমার খালার মাধ্যমে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজ। ধন্যবাদ। ওনাকে, ওনার যদি ওনার খালা মানে সিবলিংস ক্যাটাগরিতে আবেদন করে, মায়ের জন্য, ওনার মায়ের জন্য, সেক্ষেত্রে ওনার অ্যাসাইলামে কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই এখানে, উনি ওনার কেস ওনার মতোই চলবে। আর সেক্ষেত্রে ওনার খালা ওনার মায়ের জন্য আবেদন করলে অবভিয়াসলি ওনার মায়ের বার্থ সার্টিফিকেট নাম্বার ওয়ান ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আর এছাড়াও যদি ওনার মায়ের আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং সন্তানদের বার্থ সার্টিফিকেটও প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।